সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মার্জিয়া হাফসা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ নান্দাই, আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা থেকে সরকারের আয়ের উৎসগুলো সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো সরকারের আয়ের উৎসগুলো আলোচনা করার পূর্বে এই যে আমাদের অধ্যায়টি সরকারি অর্থব্যবস্থা, তো আমাদের জানা দরকার আসলে সরকারি অর্থব্যবস্থা কি। তো সরকারি অর্থব্যবস্থা কি জানতে গেলে আমাদেরকে জানতে হবে সরকারি আয় কি, সরকারি ব্যয় কি, ঠিক আছে? এবং আয়ের উৎসগুলো জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে কর কি, ঠিক আছে? তো চলো আমরা আগে এগুলো একটু জানি। সরকারি অর্থব্যবস্থা কি? অর্থশাস্ত্রের যে শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও এদের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। দেখো, সরকারি অর্থব্যবস্থায় সরকার কোন কোন খাত থেকে কতটুকু আয় করবে এবং কোন কোন খাতে কিভাবে ব্যয় করবে তা আলোচিত হয়। এবং সরকারি অর্থব্যবস্থা কি? সরকারি অর্থব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখা, ঠিক আছে? তো চলো আবার আমরা একটু সংজ্ঞাটি আবার দেখে নেই। অর্থশাস্ত্রের যে শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও এদের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। সরকারি আয়। প্রত্যেক দেশেই সরকার তার সাধারণ প্রশাসনিক কার্যাবলী ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম, প্রত্যেক দেশেই কি সরকার তার সাধারণ প্রশাসনিক যে কার্যাবলীগুলো ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য কি করে, বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে হচ্ছে সরকারি আয় বলে, ঠিক আছে? তাহলে সরকারি আয় কি? সরকারি আয় হচ্ছে প্রত্যেক দেশেই সরকার তার সাধারণ প্রশাসনিক কার্যাবলী ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে। সরকারি ব্যয় কি? দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে, ঠিক আছে? তো কী কী কাজ? দেখো, সরকার দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য যে অর্থ ব্যয় করে তাকে কি বলে? সরকারি ব্যয় বলে, ঠিক আছে? আবারও দেখে নেই আমরা একটু। দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে, ঠিক আছে? শিক্ষার্থীবৃন্দ,
চলো এবার আমরা জানি কর কি। সরাসরি কোনো প্রকারের সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কি বলে? তাকে কর বলে। ঠিক আছে, কোনো ধরনের সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ কিভাবে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কি বলে? কর বলে। তাহলে কর কি? সরাসরি কোনো প্রকারের সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি জানলাম? সরকারি অর্থব্যবস্থা কি, সরকারি আয় কি, সরকারি ব্যয় কি, ঠিক আছে, এবং কর কি আমরা জানলাম। তো এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো জানি যে সরকারের আয়ের উৎসগুলো কি কি। ঠিক আছে, সরকারের আয়ের উৎসগুলো কি কি এবার আমরা সরকারের আয়ের উৎস সম্পর্কে জানব। ঠিক আছে, তো দেখো বিভিন্ন উৎস থেকে সরকার যে আয়ের অর্থসংস্থান করে থাকে তাকে সরকারি আয় বলে। তো সরকারি আয়ের এসব উৎস দুটি ভাগে ভাগ করা যায়, যেমন ক, কর রাজস্ব, ট্যাক্স রেভিনিউ, এবং খ, কর বহির্ভূত রাজস্ব, নন ট্যাক্স রেভিনিউ। আমরা বলেছি যে বিভিন্ন উৎস থেকে সরকার যে আয়ের অর্থসংস্থান করে থাকে তাকে কি বলে? সরকারি আয়। তো এই সরকারি আয়ের উৎসগুলোর মধ্যে প্রথম আমরা দেখছি কি? কর রাজস্ব, ট্যাক্স রেভিনিউ। দেখো সরকারের আয়ের প্রধান উৎস হলো কর। ঠিক আছে, সরকারের আয়ের প্রধান উৎস কি? কর। তো সরকার বিভিন্ন ধরনের কর আরোপের মাধ্যমে যে রাজস্ব পায় তাকে কি বলে? কর রাজস্ব বলে। ঠিক আছে, কিসের মাধ্যমে? সরকার বিভিন্ন ধরনের কর আরোপের মাধ্যমে যে রাজস্ব পায় তাকে কি বলে? কর রাজস্ব বলে। তো কর রাজস্বের উৎসগুলোকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন এক হচ্ছে প্রত্যক্ষ কর, দুই পরোক্ষ কর। ঠিক আছে, তো আমরা কি জানলাম? কর রাজস্বের উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কি? ঠিক আছে, যার ওপর কর আরোপ করা হয় করের বোঝা যদি প্রকৃতপক্ষে তাকেই বহন করতে হয় তাহলে ওই করকে প্রত্যক্ষ কর বলা হয়। এ করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না। তো প্রত্যক্ষ করের উৎসগুলো কি কি? যেমন আয়কর, ভূমি রাজস্ব, সম্পদ কর, দান কর ইত্যাদি। ঠিক আছে, তার মানে হচ্ছে যার ওপর কর আরোপ করা হয় করের বোঝা যদি প্রকৃতপক্ষে তাকেই বহন করতে হয় তাহলে ওই করকে কি বলা হয়? প্রত্যক্ষ কর বলে। ঠিক আছে, এ করের বোঝা অন্যের উপর চাপানো যায় না। তার মানে কি? তার মানে হচ্ছে কর খাত ও কর পাত, মানে করের আপাত ভার এবং চূড়ান্ত ভার যদি একই ব্যক্তির উপর পড়ে তাহলে তাকে কি বলে? প্রত্যক্ষ কর বলে। যেমন আয়কর, ভূমি রাজস্ব, সম্পদ কর, দান কর ইত্যাদি কি? ইত্যাদি হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ। এবার আমরা জানব পরোক্ষ কর কি, ইনডিরেক্ট ট্যাক্স। যে করের বোঝা অন্যের ওপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে। অর্থাৎ করঘাত এবং করপাত, করের আপাত ভার এবং চূড়ান্ত ভার যদি ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাহলে তাকে পরোক্ষ কর বলে। যেমন মূল্য সংযোজন কর ভ্যাট, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক, প্রমোদ কর ইত্যাদি।
দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানলাম? যে করের বোঝা অন্যের উপর চাপানো যায় তাকে কি বলে? পরোক্ষ কর বলে। অর্থাৎ করঘাত এবং করপাত মানে করের আপাত ভার এবং চূড়ান্ত ভার যদি ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাহলে তাকে কি বলে? পরোক্ষ কর। ঠিক আছে, তো পরোক্ষ করের মধ্যে রয়েছে কি কি? মূল্য সংযোজন কর ভ্যাট, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক, প্রমোদ কর ইত্যাদি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সরকারের আয়ের উৎসের মধ্যে কর বহির্ভূত রাজস্ব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, কর বহির্ভূত রাজস্ব, কর ব্যতীত সরকার অন্যান্য উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে থাকে তাকে কর বহির্ভূত রাজস্ব বলে। দেখো কর বহির্ভূত রাজস্ব আয়ের উৎসসমূহ কী কী? যেমন ফি, বাণিজ্যিক আয়, সরকারি ঋণ এবং বিবিধ আয়। ঠিক আছে, তো কর বহির্ভূত রাজস্বর মধ্যে আমরা কী কী দেখলাম? ফি, বাণিজ্যিক আয়, সরকারি ঋণ এবং বিবিধ আয়। তো এখন আমরা আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ ফি সম্পর্কে। ঠিক আছে, দেখো সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট থেকে যে অর্থ আদায় করে থাকে তাকে কি বলে? ফি বলে। ফির বিনিময়ে কি পাওয়া যায়? বিশেষ সুবিধা পাওয়া যায়, কিন্তু করের বিনিময়ে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় না। এখন ফির মধ্যে কি কি দেখো? যেমন জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি, টোল ও লেভি, যানবাহন কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি। ঠিক আছে, কি কি? জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি, টোল ও লেভি, যানবাহন কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বাণিজ্যিক আয় কমার্শিয়াল রেভিনিউ সম্পর্কে আলোচনা করব। দেখো ব্যক্তির মতো সরকারও বিভিন্ন ধরনের পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রি করে। এ সকল শিল্পের উৎপাদন ও সেবা থেকে সরকার যে আয় করে তাকে বাণিজ্যিক আয় বলে। এখন আমরা একটু উদাহরণগুলো দেখি, যেমন বিদ্যুৎ, গ্যাস, লভ্যাংশ, মুনাফা, সুদ, ডাক, তার, রেল, পানি ইত্যাদি পণ্য ও সেবা বিক্রি করে সরকার প্রচুর আয় করে থাকে। এছাড়া সরকারি সম্পত্তির ভাড়া ও ইজারা দিয়ে সরকার প্রচুর অর্থ আয় করে। ঠিক আছে, এবার আমরা সরকারি ঋণ সম্পর্কে আলোচনা করব। দেখো শিক্ষার্থীবৃন্দ, সরকার ব্যয় নির্বাহের জন্য অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে। ঠিক আছে, আর এ ঋণ দেশের ভেতর থেকে কিংবা দেশের বাইরে থেকে গ্রহণ করতে পারে। সরকার বিভিন্ন ব্যাংক থেকে বন্ড বিক্রির মাধ্যমে অথবা বিদেশি কোনো সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কী করতে পারে? ঋণ নিতে পারে। তো দেখো সরকার বিভিন্ন ব্যাংক থেকে বন্ড বিক্রির মাধ্যমে অথবা বিদেশি কোনো সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কী করতে পারে? ঋণ নিতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সরকারের আয়ের বিবিধ উৎসগুলো দেখব। দেখো শিক্ষার্থীবৃন্দ, ফি, বাণিজ্যিক আয়, সরকারি ঋণ এগুলো ছাড়াও আরও অনেক উৎস থেকে সরকার কী করে থাকে? আয় করে থাকে। ঠিক আছে, এগুলো কি কি? এগুলো হচ্ছে এক, নোট ছাপানো, দুই, জরিমানা, তিন, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, চার, স্বেচ্ছামূলক দান, পাঁচ, ক্ষতিপূরণ, ছয়, বিদেশি সাহায্য ও অনুদান প্রভৃতি। আমরা চলো এগুলো আরেকটু ডিটেল আলোচনা করি। দেখো নোট ছাপানো, ঠিক আছে,
সরকার অনেক সময় নতুন নোট ছাপিয়ে তার ব্যয় নির্বাহ করে। অন্যান্য উৎস থেকে সংগৃহীত আয় দ্বারা মেটানো সম্ভব না হলে তখন সরকার কি করে, অতিরিক্ত কাগজি মুদ্রা ছাপাতে পারে। আবার দেখো, জরিমানা, ফাইন্স, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভঙ্গকারীকে শাস্তিস্বরূপ যে অর্থ আদায় করা হয় তাকে জরিমানা বলা হয়। যেমন ট্রাফিক আইন ভঙ্গকারীকে ও বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের জন্য যে জরিমানা করা হয় সেগুলো সরকারের আয়, ঠিক আছে। আবার দেখো, বাজেয়াপ্তকরণ, 3 নম্বর, বাজেয়াপ্তকরণ। কোনো সম্পত্তির মালিক ওয়ারিশবিহীন অবস্থায় মারা গেলে কিংবা অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে, এটিও সরকারের আয়ের উৎস। কেউ ওয়ারিশবিহীন অবস্থায় মারা গেলে কিংবা অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি সরকার কি করতে পারে, বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে, এটিও সরকারের আয়ের উৎস। 4, স্বেচ্ছামূলক দান। অনেক সময় ধনাঢ্য ব্যক্তিগণ সরকারকে স্বেচ্ছামূলক দান করে থাকে, যেমন বন্যা ও সিডরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য দান, এগুলো কি সরকারের আয়ের উৎস। আবার দেখো, 5 নম্বর, ক্ষতিপূরণ। অনেক সময় দেওয়ানি ও ফৌজদারি আদালতের সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নিকট থেকে সরকারি সম্পত্তি বিনষ্টের জন্য সরকার ক্ষতিপূরণ আদায় করে, ঠিক আছে, এটাও কি সরকারি আয়ের উৎস। আবার সর্বশেষ যেটি, বিদেশি সাহায্য অনুদান, 6। দেখো, বিদেশি কোনো ব্যক্তি, এনজিও, আর্থিক প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য অনুদান সরকারের আয়ের অন্যতম উৎস, ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যতক্ষণ আলোচনা করলাম যে সরকারি অর্থব্যবস্থা কি, তো দেখো এই অধ্যায় থেকে তোমাদের অনেক ধরনের প্রশ্ন হতে পারে। সরকারি অর্থব্যবস্থা কি, সরকারি আয় কি, সরকারি ব্যয় কি, এবং ব্যক্তিগত অর্থব্যবস্থা সরকারি অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও। তারপর তোমাদের প্রশ্ন হতে পারে যে সরকারের আয় উৎসগুলো কি কি। এবং তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে যে হচ্ছে বাংলাদেশ সরকারের আয় উৎসগুলো বর্ণনা করো, তাহলেও আশা করছি তোমরা উত্তর করতে পারবে, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।